Assalamualaikum সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে এগ্রোটেক নিরাপদ কৃষি আজকের অনুষ্ঠানে স্বাগত। আজ আমরা জানবো আম গাছ রোপণের আগে কোন কোন বিষয় খেয়াল রেখে তার জাত নির্বাচন করব তা নিয়ে। তো আজকের ভিডিওটি সকল আম প্রেমীর জন্যই অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আমরা এই বর্ষা মৌসুমে অনেক সময় যখন যে গাছটি আমাদের পছন্দ হয় সেই গাছটি আমরা বিভিন্ন মাধ্যম হতে পারচেস করে তার কোনো ধরনের জাত সম্পর্কে না জেনেই রোপণ করে দিই, যার ফলে যখন দুই তিন বছর পরে ওই গাছটিতে আম আসে সেক্ষেত্রে সেই আমটি আমাদের কাঙ্ক্ষিত হয় না, যার জন্য আমরা সফল হতে পারি না। তো আজকের পুরো ভিডিওতে এমন সাতটি বিষয় উল্লেখ করব যেগুলো মাথায় রেখে আমের জাত নির্বাচন করে তা রোপণ করলে খুব সহজেই অতি অল্প সময়ে কাঙ্ক্ষিত ফল ও সফলতা লাভ করতে পারবেন বলে আশা করি। তাই পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন বলে আশা করি এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আম গাছ রোপণের আগেই তার জাত নির্বাচনের জন্য প্রথমে যে বিষয়টি উল্লেখ করব তা হলো আম চাষের জন্য উপযোগী আবহাওয়া ও মাটি, কেননা সব আবহাওয়া ও মাটিতে সব জাতের আম সমানভাবে হয় না। তাই আপনার বাছাইকৃত আমের জাতটি আপনার আবহাওয়া ও মাটির সাথে কতটা উপযোগী সেই বিষয়টি সবার আগে গুরুত্ব দেওয়া উচিত। দ্বিতীয়ত যে বিষয়টি উল্লেখ করব তা হলো নিয়মিত ফলদানকারী আমের জাত কিনা, কেননা সব জাতের আমের গাছ থেকে প্রতি বছরই ফল পাওয়া যায় না। আর আপনি যদি ব্যবসায়িক উদ্দেশ্যে আমের বাগান করতে চান তাহলে নিয়মিত ফলদানকারী আমের জাত নির্বাচন করাই হবে সঠিক সিদ্ধান্ত। আর নিয়মিত ফলদানকারী আমের জাতের মধ্যে বারিয়াম ১, বারিয়াম ২, বারিয়াম ৩ ও বারিয়াম ৪ বিশেষভাবে উল্লেখযোগ্য। তৃতীয়ত আমি যে বিষয়টি উল্লেখ করব তা হলো শতকরা আমের ভক্ষণযোগ্য অংশের পরিমাণ, আর এ বিষয়টিতে আমের জাত নির্বাচনের সময় বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত, কেননা খুব সাধারণভাবেই কোনো আমের যদি খাওয়ার উপযোগী অংশের পরিমাণ কম থাকে তাহলে সে আমের বাজার মূল্যও অনেক কম হয়। আর এ বিষয়টি নির্ভর করে আমের খোসা কতটা পুরু এবং আঁটি কতটা মোটা। তাই গাছ রোপণের আগে জাত নির্বাচনের সময় আমের খোসা এবং আঁটি কতটা পুরু সেই বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিন। এরপরে চতুর্থ যে বিষয়টির উল্লেখ করব তা হলো আমের আঁশ ও রসের পরিমাণ। দেখুন, খুব সাধারণতই কোনো আমের আঁশের পরিমাণ যদি বেশি থাকে এবং রসের পরিমাণ যদি কম থাকে তাহলে সেই আমের বাজারে চাহিদাও কমে যায়, যার ফলে আমের বাজার মূল্যও অনেক কমে যায়। তাই আমের জাত নির্বাচনের সময় যে আমের আঁশের পরিমাণ কম এবং রসের পরিমাণ বেশি সেই জাতের আম অবশ্যই নির্বাচন করুন। এরপরে পাঁচ নম্বরে যে বিষয়টি উল্লেখ করব তা হলো আমের মিষ্টতা বা ব্রিক্স মান, কেননা সব জাতের আমের মিষ্টতা সমান হয় না, আর বাজারে মিষ্টি আমের দাম ও চাহিদা সবসময় তুলনামূলকভাবে বেশি থাকে। তাই আমের জাত নির্বাচনের সময় সেই জাতের আমের মিষ্টতা বা ব্রিক্স মান কত তা জেনে নিন। এরপরে ৬ নম্বরে যে বিষয়টি উল্লেখ করব তা হলো আম সংগ্রহের সময় বা হারভেস্টিং টাইম, কেননা সব জাতের আম একই সময়ে পরিপক্কতা পায় না, কোনোটি মৌসুমের শুরুতে মাঝে অথবা শেষে পরিপক্কতা পায়, আর যে জাতের আমগুলো মৌসুমের শুরুতে এবং শেষে হারভেস্ট করা যায় সেই সমস্ত আমের বাজার মূল্য থাকে অনেক বেশি। তাই যারা বাণিজ্যিক উদ্দেশ্যে বাগান করতে চান তাদের জন্য আর্লি ও লেট ভ্যারাইটির আমের জাতগুলো নির্বাচন করতে পারেন। এরপরে আমের জাত নির্বাচনের জন্য সর্বশেষ যে বিষয়টি উল্লেখ করব তা হলো আমের সংরক্ষণযোগ্যতা, আর এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কেননা যে সমস্ত আমের সংরক্ষণযোগ্যতা কম থাকে তাদের বাজারজাতকরণের সময় খুব সহজেই পচে নষ্ট হয়ে যায়, যার জন্য আম বাগানি বিরাট ক্ষতির সম্ভাবনার সম্মুখীন হন। তাই গাছ রোপণের আগেই জাত নির্বাচনের সময় আমের সংরক্ষণযোগ্যতার এই বিষয়টি খুব ভালোভাবে গুরুত্ব দেওয়া দরকার।
তো এটি শুধু আম গাছ রোপণের ক্ষেত্রে নয়, যে কোনো গাছ রোপণের আগে তার জাত সম্পর্কে সঠিক সুস্পষ্ট ধারণা নিয়ে তারপরে তা রোপণ করুন। প্রয়োজনে নার্সারি ম্যান অথবা অভিজ্ঞ কারো পরামর্শ বা নিজে স্বচক্ষে তা বাগান ভিজিট করে তারপরে অভিজ্ঞতা নিয়ে তারপরে বাগান করুন, তাহলে আশা করি খুব সহজেই সফলতা লাভ করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এগ্রোটেকের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।